ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, ক্রিকেট মাঠে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল যাচ্ছেন বিপরীত পথে, ব্যাট প্যাচ থেকে বের হতে পারছেন না বাঁহাতি ওপেনার। বিশ্বকাপের বছরে যা সবচেয়ে বড় চিন্তার বিষয়। ইংল্যান্ডের পর ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ, যেখানে রানের বন্যা বইয়েছেন ব্যাটাররা, সেখানে ধুঁকতে হয়েছে ওয়ানডে অধিনায়ককে। সিলেটে শেষ ম্যাচটায় 41 রানে অপরাজিত ছিলেন, এরপর খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, সেখানে সেঞ্চুরি পেলেও 70-এর নিচে স্ট্রাইক রেট নিয়ে আছে প্রশ্ন, যা বর্তমান ক্রিকেটে বড্ড বেমানান। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবারও ব্যর্থ তামিম। সবশেষ 8 ম্যাচ আগে 50 দেখা পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ইনিংসটি ছিল 50 রানের, আর এই 8 ম্যাচে অধিনায়কের অ্যাভারেজ 22-এর নিচে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বিশ্বকাপের বাকি আর 5 মাস, এর আগে তামিমের এমন পারফরমেন্স নিশ্চয়ই চিন্তায় ফেলবে দলকে। গেল 2019 ওয়ানডে বিশ্বকাপে অফ ফর্ম নিয়ে মাশরাফি বিন মুর্তজার খেলা নিয়ে সে সময় উঠেছিল নানা প্রশ্ন। সেই বিশ্বকাপে সাকিব আল হাসান রেকর্ড গড়া পারফরমেন্সের পরও সুফল পায়নি দল। এবারও তার পুনরাবৃত্তি হলে ভারত বিশ্বকাপে বাংলাদেশ যে স্বপ্ন দেখছে তা দিবাস্বপ্নই থেকে যাবে। চোখ রাখা যাক তামিম ইকবালের ওয়ানডে বিশ্বকাপের পারফরমেন্স। এখন পর্যন্ত খেলেছেন 29টি ম্যাচ, যেখানে তার ব্যাট থেকে এসেছে 718 রান, গড় মাত্র 24, আর গেল বিশ্বকাপে 8 ম্যাচে 30-এর নিচে গড়ে করেছেন 235 রান। বর্তমান পারফরমেন্স আর বিশ্বকাপে অতীত পরিসংখ্যান কিছুটা ভাবনায় ফেলতেই পারে। সামনে আয়ারল্যান্ডের বিপক্ষে 2টি ওয়ানডের পর আফগানিস্তানের বিপক্ষে আছে 3টি ওয়ানডে, অনিশ্চিত এশিয়া কাপ। তাই মেগা ইভেন্টের আগে তামিমের জন্য বড় চ্যালেঞ্জ পূর্ণ রিদমে ফেরা এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া, তবেই সুফল পাবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।